বিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে সাতক্ষীরা তিন আসনে, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সাতক্ষীরা তিন আসনে আমরা এখানে কথা বলছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, জানছি তাদের ভাবনা পরিকল্পনা এবং চিন্তা, এবং এখনও কথা বলবো। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন, তিনি সাতক্ষীরা তিন আসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। আপনাকে স্বাগতম আমাদের ইলেকশন এক্সপ্রেসে। আপনার থেকে জানতে চাই, এই আসনে তো 2008 সালের পর থেকে আওয়ামী লীগ সমর্থিত যিনি সংসদ সদস্য রয়েছেন এবং মন্ত্রীও ছিলেন, তো আপনারা এই আসনে কতটুকু জনগণের প্রত্যাশা মেটাতে পারলেন? আমাদের জনগণের আশা সবই আমরা মেটাতে পেরেছি, 90% আমরা রাস্তা করতে পেরেছি, আমরা 100% বিদ্যুৎ দিতে পেরেছি, আমরা এই দেবাটা উপজেলার 53 রকম সাহায্য আমরা সহযোগিতা করছি। এমন কোনো দিক নেই, এমন কোনো বিল্ডিং নেই, এমন কোনো স্থাপনা নেই যেখানে বাংলাদেশ সরকারের মানে প্রার্থী ডাক্তার আফমরু উলক সাহেব করে নাই। কোন কাজগুলো আসলে জনগণকে মনে হচ্ছে যে আগামী নির্বাচনে ওই কাজগুলোর জন্য জনগণ নৌকাকে ভোট দিবে? রাস্তাঘাট, তারপর হলো 100% বিদ্যুৎ, এসবগুলো অন্তত তাদের তার উচিত হলেও তাদের ভোট দেওয়া। এবং যেমন কোনো ছিন্নমূল পর্যায়ে যারা ছিন্নমূল তাদের বাসস্থানের ব্যবস্থাও এই সরকার করেছে। আপনাদের এলাকাটা তো অনেকটা হচ্ছে আপনার যে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, তো সেইটা রোধে কী কী কাজ করেছে আপনার? আমাদের এখানে দুর্যোগ খুব বেশি এরিয়া না, একমাত্র এরিয়া হলো এই ইসামতী নদী। ইসামতী নদীর আমরা বাঁধের ব্যবস্থা করেছি, কিছু করেছি, কিছু করার পথে। আমরা ইতিমধ্যেই সরকারের সঙ্গে যোগাযোগ করেছি, ডাক্তার আফম উরুল্লাহ সাহেবও চেষ্টা করছেন যে এই এই একমাত্র একটিমাত্র নদী, সেই নদীর পাড়টাই ঠিক রাখলে আমরা ইনশাল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে যাই পাবো। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান এখানে কেমন? ভালো, এখানে ভালো। আপনাদের এখানে তো যে স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভাড়াডুবি ধরতে গেলে, তো আসলে এই সামনে নির্বাচনে এগুলো প্রভাব পড়বে কিনা বা সাংগঠনিক এসব কোনো প্রভাব পড়বে না, কারণ স্থানীয় রাজনীতি এক জিনিস আর এটা জাতীয় রাজনীতি অন্য জিনিস। এখানে জাতীয় রাজনীতি জাতীয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু স্থানীয় রাজনীতি যা সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসব প্রশ্ন ওঠে। সুতরাং এখানে জাতীয় রাজনীতির সঙ্গে স্থানীয় রাজনীতির ইয়ে সম্পূর্ণ আলাদা। সুতরাং এখানে আশা করি জাতীয় নির্বাচনে আগের 2008 সালে বা 2000 পরবর্তীকালে যে নির্বাচনে যত ভোট আছে হয়েছে তার চেয়ে বেশি ভোট হবে ইনশাল্লাহ, এটা আমরা আশা রাখি। এলাকায় তো জামাতের প্রার্থী বা বিএনপি যারা রয়েছে তারাও শক্তিশালী, মানে তাদের থেকে আওয়ামী লীগ কেন আলাদা হবে? বা কারণ জামাত এখানে কিছু জামাত বেশি আছে, জামাত হলেও তারা এখন কোনো যেহেতু জামাত কোনো দল দলীয় নিবন্ধন নাই, তারা ওই বিএনপির মাইন্ডে আপাতত আছে, কাজ করছে, তবু তারা নিজস্ব কিছু কাজ করবার চেষ্টা করছে, তবে তাদের আমরা দমিয়ে রেখেছি। আপনারা কেমন প্রার্থী আসনে চান? আমরা ডাক্তার আফমরু উলক সাহেব অপরিহার্য প্রার্থী, তার ছাড়া আসলে তিনি একদিকে তিনি স্বাস্থ্য বিভাগের তিনি মন্ত্রী ছিলেন, শুধু তিনি জীবন্ত কিংবদন্তি হিসেবে তিনি যেহেতু আমাদের একটা হাসপাতাল বানিয়েছেন, ম্যাটস বানিয়েছেন, তারপর বিভিন্ন রকম স্থাপনা বানিয়েছেন যা মানুষকে আকৃষ্ট করেছে। এবং আমি বিশ্বাস করি গত করোনার কারণে যদি ডাক্তার এই আমাদের সাতক্ষীরা মেডিকেল না থাকতো মানুষ পথে পথে মারা যেত। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস সামনে কথা বলবো আরও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, জানবো তাদের ভাবনা তাদের পরিকল্পনা। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন।